হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা ভিডিও। তো অনেক দিন পর আবার ক্লাস অফ ক্লান্স গেমে আসলাম। তো আমি অনেক দিন ধরে ক্লাস অফ ক্লান্স খেলি, কিন্তু এই প্রথমই একটা বাড়ি থেকে এতটা লুট আমি দেখলাম। আর এখান থেকে আমি চেষ্টা করব সবগুলো লুট নিতে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ইয়েতি আর উইস নিয়ে গ্রাউন্ড অ্যাটাক দিচ্ছি। তো দেখবো আমি সবগুলো লুট নিতে পারি কিনা। এর আগে আমি এত লুট একটা বাড়িতে কখনো পাইনি, সর্বোচ্চ 15 লাখ এরকম পেয়েছি, সেখানে 19 লাখ পর্যন্ত আছে, 19 লাখের বেশি। তো দেখা যাক আমি কতটুকু নিতে পারি। এখানে আমি এলেক্সার অলরেডি অনেকগুলো নিয়ে নিয়েছি, আমার গোল্ড আর ডার্ক লিকুইড নিতে হবে। তো এগুলো দেখা যাক নিতে পারি কিনা। তো আমার কাছে হিরো 3টা আছে আর একটা নাই, গ্র্যান্ড অর্ডেন। ওটা থাকলে হয়তো আমি 3 স্টার আনতে পারতাম। তো মনে হয় না যে এটা দিয়ে 3 স্টার আনতে পারবো, ওটা থাকলে হয়েছিল। তো ওটা আমি আপডেটে রাখছি। তো দেখতে পাচ্ছি এখানে আমি এলেক্সার এসব সবগুলো নিয়ে নিয়েছি। এখানে গোল্ড আরও আছে 9 লাখ, 9,60,000। তো দেখা যাক আমি সবগুলো নিতে পারি কিনা। তো এখানে আমার 3টা হিরোই কিন্তু শেষ। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু 3 স্টার আসবে না, আমার হিরো থাকলে আসতো। তো আমি কিন্তু ইলেকদার সবগুলো নিয়ে নিয়েছি, ইলেকদার কিন্তু একটাও নেই, 19 লাখ সহ নিয়ে নিয়েছি আমরা। তো এখন গোল্ড আর 4 লাখ আছে। তো দেখা যাক গোল্ড নিতে পারি কিনা, মনে হয় পারবো না, কারণ একটা উইস আছে, তো ওটাও এখন শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক লুট নিয়ে নিয়েছি, 3 স্টার আনতে পারতাম যদি আমার গ্র্যান্ড অর্ডেনটা থাকতো। তো গাইস কমেন্টে জানাও তোমরা এত লুট কখনো পাইছো কি না। তো অনেকদিন পর আসলাম, বাড়ির তেমন খেলা হয় না এখানে, তো বিল্ডারও ওইভাবে আপডেট দিতে পারি না। তো এই ছিল গাইস ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।